হ্যালো ফ্রেন্ডস, আপনাদের ইউটিউব চ্যানেল কনফিডেন্স বিল্ডিং স্বাগত জানাই। এই চ্যানেলে প্রিয় দর্শক মুদ্রা, অত্যন্ত নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে যে রোজভ্যালি কাণ্ডে তদন্ত করার জন্য এক ঝাঁক সিবিআই অফিসার ত্রিপুরায় আসতে চলছেন। রোজভ্যালি কাণ্ডে ত্রিপুরায় প্রায় 14 লক্ষ মানুষ সর্বশান্ত হয়েছেন। এই চিটফান্ড কোম্পানির সঠিক তদন্তের জন্যই আসছেন সিবিআই অফিসাররা। এ নিয়ে আজকের বিশেষ প্রতিবেদন, তাই আশা করব অত্যন্ত এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত লক্ষ্য করবেন এবং রোজভ্যালি কাণ্ডে একটা সঠিক দিক নির্দেশনা আপনারা পেয়ে যাবেন। প্রিয় দর্শক বন্ধু, ত্রিপুরা যে রোজভ্যালি একটা অত্যন্ত সুপরিচিত নাম, কিন্তু এই নাম শেষ পর্যন্ত সুপরিচিতির মধ্যে শেষ হয়নি, বরং দুর্নামে পরিণত হয়েছে। ত্রিপুরা 14 লক্ষ লোকের রুটি রুজিকে ধ্বংস করে দিয়েছে, কষ্টার্জিত অর্থকে লুটপাট করেছে এই সংগঠন যার নাম রোজভ্যালি। প্রকৃতপক্ষে গোলাপের সুগন্ধ নয়, বরং মানুষের মনে কাঁটায় বিদ্ধ করে দিয়ে চলে গেছে এই কোম্পানি। এই চিটফান্ড কোম্পানি মানুষকে সর্বশান্ত করে চলে গেছে, অথচ তৎকালীন সরকার সে বিষয়ে সঠিক কোনো সিদ্ধান্ত নেয়নি, মানুষের ন্যায় বিচার পাইয়া দেওয়ার কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। 2018 সালে বিধানসভা নির্বাচনের পূর্বে বিজেপি দলের পক্ষ থেকে জানানো হয়, বিজেপি দল যদি সরকারে আসে তবে এই তদন্ত কার্য সিবিআই হাতে দেওয়া হবে। রোজভ্যালি নামক চিটফান্ডের তদন্তের আদেশ সিবিআইয়ের হাতে সমর্পণ করেন। 2018 সালে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর সিবিআই কর্মকর্তারা আগরতলায় এসে রোজভ্যালি অফিসে আনা দেন এবং নানা ধরনের দলিল দস্তাবেজ সিজ করেন। তৎকালীন সময়ে সিপিএম দলের এক বরিষ্ঠ নেতাকেও জেরা করেছিলেন। এই তদন্ত থেকে অনেক তথ্য উঠে এসেছিল এবং কারা কারা এই কাজে যুক্ত আছে, কে কে রোজভ্যালি থেকে অবৈধ লেনদেনের সঙ্গে সম্পর্কযুক্ত ছিলেন, কোন কোন ব্যক্তি সংগঠন দল এই অপরাধের সঙ্গে যুক্ত, সে সম্পর্কে কিন্তু সিবিআইয়ের হাতে অনেক তথ্য এসেছিল। আশ্চর্যের কথা, সিবিআই কিন্তু দীর্ঘ 2 বছর ধরে এই রোজভ্যালি তদন্ত নিয়ে তেমন উৎসাহ দেখায়নি। আজ প্রায় 2 বছর পর আবার সিবিআই এই চিটফান্ড তদন্ত নিয়ে এগিয়ে এসেছে। এটা রাজ্যের মানুষের জন্য অত্যন্ত একটা সুখকর বার্তা, কারণ মানুষ যেভাবে হয়রানির শিকার হয়েছে, মানুষ যেভাবে সর্বশান্ত হয়েছে, তার একটা সঠিক দিক নির্দেশনা হওয়া উচিত। মানুষের কষ্টার্জিত অর্থ মানুষের হাতে ফিরিয়ে দেওয়া উচিত, এটাই প্রশাসনের মূল কর্তব্য হওয়া দরকার। মানুষের কষ্টার্জিত অর্থ যত দ্রুত সম্ভব ফেরত দেওয়া যায় ততই কিন্তু এ রাজ্যের পক্ষে খুবই মঙ্গলজনক, কারণ আগামী বিধানসভা নির্বাচন আর বেশি দিন বাকি নেই। এর পূর্বে যদি রোজভ্যালি কাণ্ডের সঠিক তদন্ত গুছিয়ে আনা না যায় এবং মানুষকে তার কষ্টার্জিত অর্থ ফিরিয়ে দিতে ব্যর্থ হয় সরকার, তবে একটা নতুন প্রশ্নচিহ্ন দেখা দেবে। কারণ দীর্ঘ 5 বছর যদি রোজভ্যালি কাণ্ডের তদন্ত শেষ না হয় তবে মানুষ কিন্তু এ রাজ্যের সরকারের প্রতি অনেকখানি আস্থা হারিয়ে ফেলবে। সিবিআই কর্মকর্তারা এই চিটফান্ড এর বিভিন্ন কর্তা ব্যক্তিকে জিজ্ঞাসা করে নানা ধরনের তথ্য ইতিমধ্যে জানতে পেরেছে এবং এই রাজ্যের কংগ্রেস, সিপিএম সহ অন্যান্য দলের রাজনৈতিক নেতারা নাকি যুক্ত আছে এ ধরনের অভিযোগ করেছিলেন রোজভ্যালি কর্মকর্তারা। কিন্তু বাস্তবে কতখানি সত্যতা রয়েছে এ নিয়ে যথেষ্ট প্রশ্নচিহ্ন রয়েছে। যদি অনেকে অভিযোগ করেন যে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার রোজভ্যালি কাণ্ডের সঙ্গে যুক্ত আছেন, কারণ তিনি রোজভ্যালি পার্ক তৈরির সময় রোজভ্যালির প্রশংসা করেছিলেন। এ নিয়ে অনেক রাজনীতি খেলা হচ্ছে, আগামী দিনও হবে। এ রাজ্যের বিরোধী দলের বিভিন্ন নেতৃবৃন্দ কিন্তু এই রোজভ্যালি কাণ্ডে সিবিআই তদন্ত নিয়ে যথেষ্ট সন্দেহ প্রকাশ করেছেন। তারা আশঙ্কা করছেন যে এই তদন্তাদেশের মধ্যে একটা রাজনৈতিক গন্ধ রয়েছে। সঠিকভাবে মানুষের অর্থ কি ফিরিয়ে দেওয়ার জন্যই সিবিআই তদন্ত, নাকি রাজনৈতিক খেলা খেলার জন্যই সিবিআই তদন্ত, এ নিয়ে কিন্তু বিরোধীরা একটা অভিযোগ করেছেন। সিবিআই সারা ভারতে এই রোজভ্যালি কাণ্ড নিয়ে তদন্ত করছে, কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের অগ্রগতি হয়নি। প্রকৃত অর্থে সিবিআই এই বিষয়টাকে ঝুলিয়ে রেখে রাজনৈতিক খেলা খেলতে চাইছে বলে অভিযোগ করছেন বিরোধীরা। তাদের মতে আসন্ন এডিসি নির্বাচন এবং পুরসভার নির্বাচনের প্রাক্কালে এই সিবিআই তদন্তের নামে যে বিরোধীদের উপর প্রেশার সৃষ্টি করা হবে, বিরোধীদের দাবি রাখার চেষ্টা হবে, সেটাই নাকি মুখ্য কথা। প্রিয় দর্শক বন্ধুরা, এই বিষয়টা নিশ্চয়ই আপনারা ভেবে দেখবেন। সিবিআই যদি সঠিক দিক নির্দেশনা অনুযায়ী রাজ্যের এই চিটফান্ড কোম্পানির কর্মকর্তাদের চিহ্নিত করতে পারে এবং তাদের কষ্টার্জিত অর্থ ফিরে দিতে পারে, তবে এটাই হবে এ রাজ্যের জন্য সবচেয়ে ভালো খবর, এ রাজ্যের গরিব মেহনতি মানুষের জন্য সবচেয়ে সুখকর একটা বার্তা। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা এই রোজভ্যালি কাণ্ডে সিবিআই কর্মকর্তাদের রাজ্যে আগমন সম্পর্কে আপনাদের কী মতামত অবশ্যই লিখে জানান ইউটিউব চ্যানেল কনফিডেন্স বিল্ডিংয়ে। আপনাদের প্রত্যেকটা মতামতই সাদরে গৃহীত হবে।
ধন্যবাদ সকলকে আজকে এই অনুষ্ঠানটি দেখার জন্য। দেখা হবে আগামী দিন নতুন কোনো অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করি।